যার যার অবস্থান থেকে প্রতিবাদ করেন। কেননা এটি শুধু আজকে হয়তো এটি মিস্টার নাসির হোসেনের একটা ব্যক্তিগত বিষয় বলে আমাদের কাছে মনে হচ্ছে, কিন্তু এই বিষয়গুলোকে যদি আমরা সামাজিকভাবে প্রতিরোধ করতে না পারি, কালকে আমাদের যে কোনো কাউকে এটা আক্রমণ করতে সক্ষম হবে। সুতরাং বিশেষভাবে আমি মিস্টার নাসির হোসেন এবং তার পরিবারের পক্ষ থেকে সবাইকে অনুরোধ করব যে আপনারা এই সত্য তথ্যগুলো গণমাধ্যমে তুলে ধরুন, এবং যাতে অসত্য তথ্য দিয়ে কেউ পার পেয়ে না যায় এবং কাউকে হেনস্থা করতে না পারে, এ ব্যাপারে সচেষ্ট হন। আর রাকিব হাসানের বিরুদ্ধে আমরা অচিরেই মিস্টার নাসির হোসেন এবং তার স্ত্রীর পক্ষ থেকে আমরা আইনি পদক্ষেপ গ্রহণ করব, এবং সেটা মানহানি থেকে শুরু করে অন্যান্য যা যা প্রযোজ্য আইন আছে সেগুলোকে বিশ্লেষণ করে তার বিরুদ্ধে আমরা যথাযথ আইনি প্রক্রিয়া গ্রহণ করব। আপনারা অচিরেই এই ব্যাপারে জানতে পারবেন। তো আমরা কিছুক্ষণ পরে আপনাদের প্রশ্ন নিব, তার আগে আমরা নাসির ভাই এবং তার স্ত্রীর কাছ থেকে কিছু শুনতে চাই। আসসালামু আলাইকুম সবাইকে, এখানে আসার জন্য, আমাদের সাথে থাকার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। মিস্টার রাকিব হাসান উনি যে বলেছেন যে আমি তালাক না দিয়ে ওনাকে বিয়ে করেছি, তো এটা সম্পূর্ণই মিথ্যে কথা। আমি তালাকটার জন্য অ্যাপ্লাই করি 2016, আর সেটা অ্যাপ্রুভ আসে 2017। আর সম্পূর্ণ আইনি সব কিছু মেনেই ওই ডিভোর্সটা হয়, এটা তাদের পরিবারবর্গ এবং তিনি সবাই এই সম্পর্কে জানতেন। তো উনি যেটা করছেন, এটা কেন করছেন, সেটা আপনাদের সবারই হয়তোবা বোঝা হয়ে গেছে। তো সেখান থেকে আমি বলবো যে এগুলো উনি যতগুলো কথা যতগুলো বলেছেন, শুধু দুইটা জিনিস ছাড়া যে ওনার সাথে আমার বিয়ে হয়েছিল এবং আমাদের একটা বাচ্চা আছে, এটা ছাড়া সম্পূর্ণ কথাই মিথ্যে। উনি যা যা বলেছেন তো সেগুলোর যথাযথ প্রমাণ, প্রত্যেকটি কথার প্রমাণ আমাদের আছে। আরেকটা কথা আমি বিশেষভাবে উল্লেখ করতে চাই, তো বিভিন্ন ফেসবুক মাধ্যম, মিডিয়া, বিভিন্ন মাধ্যমগুলোতে আমাদের ফেক আইডি করে বিভিন্নভাবে যে ফেক নিউজগুলো দেওয়া হচ্ছে আমাদের বিষয়ে, অ্যাকচুয়ালি আমার কোনো ফেসবুক আইডি এখন অ্যাক্টিভ নেই, ইভেন দো নাসিরেরও নেই। নাসিরের একটা ফেসবুক পেজ আছে, যদি আমাদের যদি কোনো কিছু যদি জনগণকে জানাতে হয় তো সেক্ষেত্রে আমরা আপনাদের মাধ্যমে গণমাধ্যমকে জানিয়ে ওর ফেসবুকের ভ্যালিড পেজ থেকে এসে জানাবো। তো দয়া করে কারো কথা শুনে, কোনো কিছু শুনে এসব থেকে বিরত রাখুন স্প্রেড করা থেকে। থ্যাংক ইউ সো মাচ। উপস্থিত সব আসসালামু আলাইকুম। আসলে এখানে তেমন কিছু বলার নাই, কারণ আমি তামিমাকে চিনি প্রায় 4-4.5 বছর ধরে। ও আমার খুব ভালো একটা ফ্রেন্ড ছিল, তারপরে আমাদের লাভ হয়, তারপরে আমরা বিয়ে করি। সো আমি ওকে খুব ক্লোজ থেকেই দেখেছি এবং চিনি আর কি খুব ভালোভাবেই। তো আমার মনে হয় না যে আমি বা ও এনাফ ম্যাচিউরড আমরা, তো আমরা এমন কোনো ভুল করব। সো আমরা যাই করেছি, বিয়ে করেছি, হ্যাঁ, এবং সেটা আইনগতভাবে, ইসলামিক শরিয়াতভাবে আমরা সবাইকে জানিয়ে বিয়ে করেছি। যদি আমাদের মনে এরকম কোনো কিছুই থাকতো তাহলে হয়তো বা আমরা এইভাবে করে ওপেনলি বিয়ে করতাম না, আমরা চুপ করে বিয়ে করতাম। সো আমরা সবাইকে জানিয়ে এবং ফুল মানে মজার সাথে আমরা বিয়েটা করেছি। তো আমি সব কিছুই জানি যে ওর বিয়ে হয়েছিল, বাচ্চা ছিল, তারপর হচ্ছে ডিভোর্স হয়েছে। তো আমরা এই পেপার দেখেই আমরা বিয়ে করেছি। সো হ্যাঁ, আমি এখন মিডিয়ার সামনে হয়তো বা 2-3 দিন পরে আসছি, কারণ আমি চাইলেই আর কি ফেসবুকে এসে আমি তালাক পেপার নিয়ে আমি দেখাইতে পারি না যে ডিভোর্স হয়েছে। তো আমি আইনগতভাবেই এসেছি আর কি। সো এটাই একটা কথা। আর আমরা যা করেছি সব লিগ্যাল ওয়েতে করেছি, আমরা ইনলিগ্যাল কোনো কাজ করিনি। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা অনলাইনে, তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া, যারা তামিমাকে নিয়ে কথাবার্তা বলতেছেন, তাদের কাছে শুধু আমি একটাই কথা বলবো যে এসব থেকে বিরত থাকেন। কারণ আপনার একটা নিউজ, আপনার একটা ভিডিও একটা মানুষকে অনেক দূরে ঠেলে দেয়।
তো আজকে সেটা তামিমের সাথে হয়েছে, কে জানে এটা কালকে আপনার সাথে হতে পারে। সো প্লিজ আপনারা যেটাই করেন, অবশ্যই মিডিয়া বাংলাদেশের এমন একটা স্থানে আছে, মিডিয়ার ভূমিকা অনেক বেশি, তো আমরা মিডিয়ার মাধ্যমেই সব কিছু জানতে পারি। তো আমি তাদেরকে আশা করব যে মিডিয়া যেসব জিনিস সঠিক তথ্য জেনে সেটা হচ্ছে মানুষের কাছে পৌঁছাক, সঠিক তথ্য না জেনে এই আজেবাজে নিউজ করা থেকে তারা যাতে বিরত থাকে। আর আজকে এটা তামিমের সাথে হয়েছে, এটা কালকে যে কারোর সাথেই হতে হবে। এতদিন সে শুধু তামিমা ছিল, এখন ও হচ্ছে তামিমা হুসেন। তো আমি চাবো না আমার বউর দিকে ও আঙুল তুলে কথা বলুক এবং আমার বউকে নানান ধরনের কথাবার্তা বলুক। সো যারাই যেখান থেকেই বলতেছে না কেন কথাবার্তা, আমি আইনগতভাবে তাদের তাদের ব্যবস্থা নেব। সো ধন্যবাদ। আপনারা এখন চাইলে কোনো প্রশ্ন করতে পারেন, আমরা প্রশ্ন নেব, তারপরে আমরা আজকে প্রেস কনফারেন্স শেষ করব যদি কারো কোনো প্রশ্ন থাকে। প্রথমত একটা কথা তো এ পর্যন্ত বলতে পারি যে উনি যে কাজগুলো করেছেন সেগুলো অবশ্যই মানহানিকর, কাজেই আমরা আইনগত দিক থেকে মানহানির জন্য তার বিরুদ্ধে আমরা যথাযথ লিগাল অ্যাকশনে যাবই। এছাড়া আরও কিছু লিগাল অ্যাকশন থাকতে পারে সাপ্লিমেন্টারি, সেগুলো আমরা এখনও পরীক্ষা নিরীক্ষা করছি, যথাসময়ে আপনারা জানতে পারবেন। আজকে একটা মামলা হয়েছে, এটা আমি একটু বলি। আমরা আপনাদের এই প্রেস কনফারেন্স শুরু করার কিছুক্ষণ আগে আমরা গণমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছি যে আজকে একটি মামলা হয়েছে। মামলাটা কী বিষয় হয়েছে তার কোনো কাগজপত্র এখনও আমাদের হাতে এসে পৌঁছেনি, কাজে এই ব্যাপারে মন্তব্য করার দুরূহ। তবে যদি কোনো মামলা হয়ে থাকে এবং সেখানে মিস্টার নাসির হোসেন অথবা তার স্ত্রীকে বিবাদী করা হয়ে থাকে, তাহলে আমরা আদালতে আমাদের যথাযথ বক্তব্য পেশ করব। আমার মেয়ে হওয়ার পর থেকে আমার কাছে ছিল, ওর বয়স 6 বছর পর্যন্ত, 2019 পর্যন্ত আমার মেয়ে আমার কাছেই ছিল। ইভেন দো আমি অনেক পরিমাণে ক্যাপেবল আমার বাচ্চাকে কন্টিনিউ তার তাকে ফিট করানো, তার এডুকেশন, ইচ অ্যান্ড এভরিথিং বিয়ার করার মতো অনেক পরিমাণে আমি সেই ক্যাপাবিলিটিটা রাখি। আর দ্বিতীয়ত হচ্ছে আমার কন্টিনিউয়াসলি তার সাথে যোগাযোগ হচ্ছে, ইভেন দো মোবাইলে ভিডিও চ্যাটে আমি খবর নেওয়া, ওর কোন স্কুলে পড়তেছে, টিচারের, ইচ অ্যান্ড এভরিথিং। আর ওকে নিয়ে যাওয়া হয় 2019-এ নিয়ে যাওয়া হয় আমার বাসায় এসে ওকে দেখা করার কথা বলে ওকে ওরা নিয়ে যায়। তো যখন নিয়ে যায় আমার মা যখন ওকে পায় না, তখন আমি ফ্লাইটে ছিলাম, তো আমার মা না পেয়ে আমাকে একটা মেসেজ করে, লস অ্যাঞ্জেলেস ফ্লাইট অনেক লং ফ্লাইট, তো 19 আওয়ার্স আমার আম্মা আমাকে রিচ করতে পারেনি। তো সেখান থেকে আমার মা যে একটা মামলা করে যে আমার নাতনিকে পাওয়া যাচ্ছে না, কারণ উনি এটা বলেনি যে মেয়েকে নিয়ে যাবে, উনি মেয়ের সাথে দেখা করতে আসতেন, দেখা করতে এসে মেয়েকে উনি কাউকে কিছু না বলে উনি নিয়ে চলে যান। তো চলে যাওয়ার পরে যখন আমি যখন কথা বলি জানতে পারার পরে আমার মা অলরেডি জিডি করে যে আমার মেয়ে ভালো আছে কি না, কোথায় আছে, এটা ইনশিওর করার জন্য। তো তখন উনি বলছে যে আমার মেয়ে আমার কাছে আছে, আপনার মেয়েকে বলেন বাংলাদেশে আসতে, যা করার আপনার মেয়ে এসে করবে। যেহেতু আমি তখন বাংলাদেশে আসতে পারিনি, তো সেক্ষেত্রে আমি আইনিভাবে কোনো স্টেপ নিতে পারিনি, বাট আমার মেয়েকে এখানে এই পর্যন্ত থাকো, কারণ এটা আরও লম্বা আইনি প্রক্রিয়ার কথা। তো আপনারা তো শুনলেন, এখন যদি এটা আরও একটা অন্য প্রসঙ্গ হতে পারে, কাজে এটাও আইনি পরীক্ষা নিরীক্ষা ছাড়া আর বেশি মন্তব্য করার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, উনি একটা যে আইনি পদক্ষেপটা নিয়েছিলেন সেটা সম্পূর্ণ হয় নাই, সেটা হয়তো সম্পূর্ণ উনি ভবিষ্যতে করবেন, কাজে এটা নিয়ে আমরা আলোচনা আর এটা এই আজকের প্রসঙ্গ কিন্তু সেটা না আর কি। এটা আমি যদি ক্লিয়ার করে বলি, আমার যতদূর মনে আছে 9 মাস আগে রাকিব আমার ওই নাসির আমার ছবি ইনস্টাগ্রাম পেজে দেয়, পেজে দেওয়ার পরে এটা যথারীতি পরিমাণ আলোচনা
ফেলছিল। তো যখন ওকে প্রশ্ন করা হয়, ও কিন্তু ক্লিয়ার বাক্যে বলে যে এই সেই মেয়ে যাকে আমি এখনও বিয়ে করিনি, বিয়ে করলে খটা করেই করব সবাইকে জানিয়ে। বাট ও কিন্তু এটা বলেনি যে ও আমার কী লাগে না লাগে, ও কিন্তু বলেছে যে আমি মেয়েকে বিয়ে করব, যখন বিয়ে করব আমি ঘটা করে বিয়ে করব। তো ওটা চলে গেছে। এরপরে তিন মাস আগে হয়তো বা ও আরেকটা গণমাধ্যমেও এটা জানিয়েছে যে ওই ছবির মেয়েকে আমি বিয়ে করতে যাচ্ছি, ওটাও গেল। তারপর হচ্ছে গিয়ে আমরা খুব ধুমধাম করে আমাদের কাবিন করেছি, কাবিনের পর আমরা গায়ে হলুদও করেছি। রিসেপশনের আগে সে হঠাৎ করে কিভাবে জানতে পারে, এটা তো হঠাৎ করে হয়নি। এক বছর যাবত নাসির সব জায়গাতে কন্টিনিউয়াসলি বলে আসতেছে এই মেয়েকে আমি বিয়ে করতেছি। ইভেন তো আমরা খুব ওপেনলি এটা নাসির সবাইকে বলছে। আমি যেহেতু একটা জায়গায় জব করি, সেক্ষেত্রে আমি মিডিয়ার সামনে আসতে চাচ্ছিলাম না, তো সেক্ষেত্রেও হয়তো বা আমাকে ওইভাবে উপস্থাপনা করতে চায়নি যে বিয়ে করলে এমনিও সবাই দেখবে। তো হঠাৎ করে উনি কীভাবে জানতে পারেন? তো অবশ্যই উনি যেটা করতেছে এটা পাবলিক এই প্ল্যাটফর্মটাকে পাওয়ার জন্য। আর উনি জানেন যে রিসেপশনে আমরা অবশ্যই আমাদের দুইজনের ফ্যামিলিরই অনেক ইম্পর্টেন্ট গেস্ট আসে, আর রিসেপশনে আমরা মানে ভিআইপি কিছু পার্সন থাকে যাদেরকে আমরা সব অনুষ্ঠানে রাখতে পারি না, যাদেরকে রিসেপশনে রাখি। তো ওইটা আলোচনা ফেলা, আর ওর মাঝখানে ঝামেলা করলে আমরা ওইটা রিসেপশন নিয়ে অলরেডি বিজি আছি, তো ওই জায়গাতে আমাদের এক দুইটা উপায় থাকবে। এক, আমরা রিসেপশন ক্যান্সেল করে দিব, ওইটাও একটা নিউজ হয়ে যাবে যে আমরা রিসেপশন ক্যান্সেল করে দিছি। আর দ্বিতীয়ত হচ্ছে কি, যদি ক্যান্সেল যদি নাও হয়ে থাকে তো ওইটা আমরা একটা হ্যানো মানে একটা একটা মানে বাজেভাবে আমরা একটা মানে হেনস্থ হব। তো ওই জায়গা থেকে উনি দুইটা জিনিসই উনি করার চেষ্টা করেছে। বাট আমরা তখন যে উই আর ক্রিস্টাল ক্লিয়ার, উই আর নট গিল্ট, সো উই আর ইনোসেন্ট। তো সেক্ষেত্রে আমার কোথাও ভয় কাজ করেনি। আমি যে কোথাও আল্লাহ এটা করেছে আমি ফেঁসে যাব, আমি কোনো ভুল করিনি। আর উনি যে বলছেন যে উনি আমার বাসায় আইনজীবী আসছে, বাসায় পুলিশ পাঠানো হয়েছে, এগুলো পুরোপুরি মিথ্যে কথা। আমার বাসায় কোনো উকিল নোটিশ আসেনি, কোনো আইনজীবী আসেনি, কেউ আসেনি। তো আমাদেরকে শুধু এটা কিছু ইউটিউব ফেসবুক পেজ যেখান থেকে লেখা হচ্ছে, লেখা এটা কথাগুলোকে স্প্রেড করা হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা চুপ এই জন্য বিকজ উই আর ক্রিস্টাল ক্লিয়ার। আমরা ক্লিয়ার দেখে এখানে আপনাদের এখন সবার সামনে বসে আমাদের অলরেডি আমাদের সব কিছু প্রুফগুলো আমরা শো করতেছি। থ্যাংক ইউ। আর কোনো প্রশ্ন? এটা আমাদের দুজনকে যতটা এফেক্ট করতেছে তার চেয়ে বেশি আমাদের ফ্যামিলিকে করতেছে। কারণ এখানে আমাদের ফ্যামিলির ইমোশনও আছে, আমাদের ফ্রেন্ড সার্কেল আছে, আমাদের আত্মীয় স্বজন আছে, সবাইকে এফেক্ট করতেছে। তো আমি তাদের উদ্দেশ্যে এতটুকুই বলবো যে তারা এমন কিছু না করে, এমন কিছু না বলুক, বা আমি না হয় ন্যাশনাল টিমের প্লেয়ার, ঠিক আছে, আমাকে মানুষ ভালোবাসে, মানুষ আমাকে গালাগালিও করে, সেটা আমি মেনে নিতে পারি। কিন্তু তামিমা হচ্ছে ও এই কালচারের না, তো ওর জন্য এটা অনেক ডিফিকাল্ট। তো ওকে নিয়ে যেসব কথাবার্তা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, যেসব ভিডিও মানে হেডলাইনে যেসব কথাবার্তা হচ্ছে, সো আমার মনে হয় না ও সেটা নিতে ভালোভাবে নিতে পারতেছে। তা আমি যতটুকু বুঝি আর কি, আমি এক সেকেন্ডের জন্য তামিমার মানে তামিমা থেকে কখনো আলাদা হইনি। কারণ আমার এখন ভয় লাগতেছে যে ও একটা যে কোনো একটা রং ডিসিশন নিতে পারে আর কি। তো আমি শুধু এতটুকুই বলবো যে এটা আজকে তামিমার সাথে হচ্ছে, এটা কালকে আপনার সাথে হতে পারে, আপনাদের সবারই মা বোন আছে। তো হ্যাঁ, ও ছোটোবেলায় বিয়ে করছে, ফাইন, ঠিক আছে, বিয়ে করতেই পারে, লাভ করতেই পারে, এটা স্বাভাবিক। তো তা ওর কি বলে, ওর কি হ্যাপি থাকার কোনো রাইটস নাই, ওর কি সুখে থাকার কোনো রাইটস নাই? অবশ্যই আছে। তো আমি সেই জিনিসটাকে আমি ওকে খুব ভালোভাবেই চিনি এবং আমি ওর লাইফের সব কিছুই জেনে শুনেই আমি ওকে অ্যাকসেপ্ট করছি। তো এটাই শুধু আপনাদের কাছে কথা যে যে নিউজই করেন না কেন, আপনারা যাই করেন না কেন, পুরোটো সত্যটা জেনে আপনারা নিউজ করেন। আমি যদি রং থাকি অবশ্যই আমাকে রং প্রমাণ করবেন, আমি যদি রাইট থাকি অবশ্যই আমাকে রাইট প্রমাণ করবেন। এটাই শুধু আপনাদের কাছে রিকোয়েস্ট যে আপনারা সঠিকটা সবার সামনে তুলে ধরুন। আপনি বলতে চান, বলতে পারি আপনারা যে আপনার আইনি প্রক্রিয়া চালিয়ে যাবেন এর বিরুদ্ধে যে ভবিষ্যৎ কেউ ডিসপার নাকি যা করেছে সেখান থেকে করবেন আপনারা?
আইনি প্রক্রিয়ায় অবশ্যই আমরা যদি, কারণ রাকিব সাহেব যেভাবে কথাবার্তা বলেছে আমার, সে তো আগে তাইমা ছিল, এখন সে আমার ওয়াইফ, মানে ওকে বলা মানে আমাকে বলা। তো আমার ওয়াইফকে যে, সেটা যেই হোক, সে রাকিব সাহেব কেন, এটা অন্য যে কোনো মানুষই হোক, আমার ওয়াইফকে কেউ যদি কোনো ধরনের মন্তব্য করে, কেউ ধরো কেউ যদি কোনো ধরনের বাজে কথা বলে, আমি তার বিরুদ্ধে অ্যাকশন নেব অবশ্যই, এবং সেটা আইনগতভাবে। জি, আমরা প্রথমে কাগজ, আপনাদের জন্য ফটোকপি আছে এই কাগজের, সেটা আপনাদের সবাইকে ডিস্ট্রিবিউট করা হবে। আপনারা কাই চাইলে এইটার ছবিও তুলতে পারেন, আমাদের কাছে অরিজিনালটা আছে, ঠিক আছে? এটা আমি জাস্ট ক্যামেরার জন্য একবার করছি। জি, তুমি যে নানা মন্তব্য করছেন বিভিন্ন মাধ্যমে, এসে আমি একটা জিনিস ক্লিয়ার করে দেবে, এখন আমি বিয়ে করেছি, আমার বউ যদি এখন আরেকজনকে বিয়ে করে আমি কী করবো? আমি কি সোশ্যাল মিডিয়ায় এসে লাফালাফি করবো? আমি সোশ্যাল মিডিয়ায় এসে লাফালাফি করবো না, আমি থানায় যাবো, যায় তার বিরুদ্ধে মামলা করব। এটা হচ্ছে আমার থিওরি, আমি জানি না সে কী থিওরি অ্যাপ্লাই করতেছে, কিসের জন্য করতেছে, এটা পাবলিসিটির জন্য না কিসের জন্য। সে যদি লিগাল হয়ে থাকে কেস করুক, আমরা কেস হ্যান্ডেল করার জন্য প্রস্তুত আছি। আমার কথা বুঝেন, আমরা তো একদম ক্লিয়ার, এখানে তো লুকানোর কোনো কিছু নেই, সিম্পল কথা। তো এত তো নাটক করার কিছু নেই এখানে, এখানে ফেসবুকে এসে নানান ধরনের বাচ্চাকে নিয়ে ইমোশনাল একটা বাচ্চা মানুষ সিম্প্যাথি পাওয়ার চেষ্টা করতেছে, তো এত কিছু তো বলার কিছু নেই। আমি যদি ওর বউকে বিয়ে করি, ফাইন, যা কেস করে দেখ, সে সমস্যা শেষ। না, আমার সাথে কথা হয়েছিল 30-35 সেকেন্ডের মতো, দ্যাটস ইট, আর কোনো কথা। আরেকটা কথা বলা দরকার, উনি একটা বক্তব্য দিয়েছেন যে নাসির হোসেন ওনাকে টেলিফোনে হুমকি দিয়েছেন, সেটাও সম্পূর্ণ মিথ্যা, কোনো হুমকি নেই। ওইটা রেকর্ডিং মানে অনলাইনে চলে আসছে, তো আপনারাই বুঝতে পারেন যে আমি কী ধরনের হুমকি দিছি আর কি। আচ্ছা, আপনাদের জন্য দুটো জিনিস আমাদের তরফ থেকে আছে। একটা হচ্ছে যে আমাদের এই যে ওনার ডিভোর্স সার্টিফিকেটের একটা কপি আপনাদের জন্য আমরা রেখেছি, আপনারা গণমাধ্যম কর্মীরা এটা কালেক্ট করতে পারবেন। আর আজকে আমাদের প্রেস রিলিজে যে মূল বক্তব্য, সেটা লিখিত আকারেও আমরা আপনাদের জন্য দিয়ে দিচ্ছি। তো আপনাদের জন্য এখানে রিফ্রেশমেন্টসের ব্যবস্থা ওনারা করেছেন, তো আপনারা যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা শেষ করতে চাইব। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।